আমাদের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজ্যের, সেই 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 শুনলেই না প্রশ্নটা। আমি তোমার একটা ভালো প্রশ্ন করতে চাইছিলাম, তোমাকে তোমার একটা ভালো প্রশ্ন করতে দিলাম যে এই যে শিল্পমুখীনতা, যে শিল্পের দিকেই যে তোমরা বলছো, এটা কি তার একটা মঞ্চের মুখ টাটার দিকে থাকবে, বাটার দিকে থাকবে, ঝাঁটার দিকে থাকবে, দাবিটা কি? দাবিটা গত বছর 24শে ডিসেম্বর এই ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হয়েছিল গীতাপাঠ, লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ। আর নতুন বছরের প্রথম রবিবার এই ব্রিগেড ময়দানেই অনুষ্ঠিত হতে চলেছে বাম যুব সংগঠন DOF-এর ডাকা ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড সমাবেশে আমরা অতীতে যে সমস্ত ছবি দেখেছি তাতে সবসময় দেখেছে ভিক্টোরিয়ার ঠিক সামনেই মঞ্চ তৈরি হয়, মঞ্চ প্রস্তুত করা হয়। তবে এবার বামেদের ব্রিগেডে মঞ্চের মুখ, কিন্তু এই যে যে টাটা বিল্ডিং রয়েছে সেই টাটা বিল্ডিংয়ের মুখে তার প্রস্তুতি চলছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। যে প্রশ্নটা দিয়ে ঢুকতে চাইবো সেটা হচ্ছে যে 24 তারিখ এই গ্রাউন্ডেই একটা গীতাপাঠের অনুষ্ঠান হয়েছিল, তারপর নতুন বছরের প্রথম রবিবার ব্রিগেড হচ্ছে, এটাই কি ব্রিগেডের রাজনৈতিক শুদ্ধিকরণ হলো? রাজনীতিতে আবার শুদ্ধিকরণ কি? আর পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মাটিতে এইসব শব্দ যারা আমদানি করেছে তারা ভারতবর্ষের সংস্কৃতির সাথে বেইমানি করছে। আমরা দেখেছি ব্রিগেডে যে ধরনের সভা হয়েছে আগে, যে মঞ্চটা সবসময় আমরা দেখেছি ভিক্টোরিয়ার পেছনে, কিন্তু এখন মঞ্চটা হচ্ছে মেট্রোর ডিভাইফাই। সমাজের প্রতি একটা দায়বদ্ধ সংগঠন, ফলে মানুষের কাজকে এবং মিলিটারিরা যে কথা বলেছিল সেই কথাকে মান্যতা দিয়েই আমরা মানুষের স্বার্থেই এই লড়াইটাও মানুষের স্বার্থে, মেট্রোটাও মানুষের স্বার্থে। আমরা দেখতে পাচ্ছি যে এই মঞ্চটার মুখ টাটার দিকে, এই টাটা নিয়ে আমাদের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজ্যের, সেই 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 শুনলেই না প্রশ্নটা। আমি তোমার একটা ভালো প্রশ্ন করতে চাইছিলাম, তোমাকে তোমার একটা ভালো প্রশ্ন করতে দিলাম যে এই যে শিল্পের দিকেই যে তোমরা বলছো, এটা কি তার একটা মঞ্চের মুখ টাটার দিকে থাকবে, বাটার দিকে থাকবে, ঝাঁটার দিকে থাকবে, দাবিটা কি? দাবিটা দাবির ভিত্তিতে লড়াই, দাবির ভিত্তিতে লড়াই, দাবি। সেটাই বলছি যে বামেরা বরাবরই হচ্ছে শিল্পের কথা বলে এসছে, কাজের কথা বলে এসছে, শিক্ষার কথা বলে এসছে, সেখানে এইটা কি কোথাও গিয়ে একটা প্রতীকী? আমি সেটাই বলতে চাইছি। না, কোনো প্রতীকী নয়। মেট্রোর কাজ হচ্ছে মিলিটারি, যাদের মাঠ তারা বলেছিল যে ওই দিকে মঞ্চ করা যাবে না, তোমরা এই দিকে করো, মানুষের স্বার্থেই মেট্রোর কাজটা মানুষের জন্য, লড়াইটাও মানুষের জন্য, তাই মঞ্চটা এদিকে। আচ্ছা, এর আগে আমরা দেখেছি যে বৃন্দাকারা এখানে বক্তব্য রেখেছেন, জ্যোতি বোস এবং আরও যারা CPIM-এর লিডাররা বক্তব্য রেখেছেন, আপনি প্রথমবার এই ব্রিগেডের জনসভায়? আমাদের অসংখ্য কমরেডরা প্রতিটা দিন পাড়ার মোড় থেকে শুরু করে আমাদের অফিস ঘরগুলোর ভিতরে মানুষের কথাই বলে। আগামী 7 তারিখও DYFI-এর যারা নেতৃত্ব আছেন, বর্তমান প্রাক্তন, তারা মানুষের কথাই বলবেন। আচ্ছা মীনাকে দিয়ে, এই যে পদযাত্রা আপনি তো করে এসেছেন, আপনি 3000 কিলোমিটার প্রায় হেঁটেছেন, আগেও আমরা দেখেছি যে বিমান বসু এবং আপনার যারা হচ্ছে পূর্বসূরিরা রয়েছে সেই পূর্বসূরি থেকে উত্তরসূরি হিসেবে আপনি এটা বহন করছেন, জাস্ট একটা ছোট্ট প্রশ্ন, কোনো রাজনীতি নয়, DYFI এবং আপনি তার নেতৃত্বে ছিলেন। আমি সম্পাদক নির্বাচিত করেছি, আমি থাকতে বাধ্য। যে আমরা দেখতে পাচ্ছি নবীন প্রবীণের একটা দ্বন্দ্ব, কিন্তু আমরা এটাই জানতে চাই আপনার কাছ থেকে, না না তৃণমূলের ক্ষেত্রে আমি বলছি, যে নবীন প্রবীণ যে CPIM-এর ক্ষেত্রে বা বামেদের ক্ষেত্রে এই নবীন প্রবীণের সম্পর্কটা কীরকম, মানে যে বড়দের থেকেই শেখা সেই শিক্ষাটা হচ্ছে বহমান হচ্ছে? অভিজ্ঞতা নিয়ে রাজনীতির ময়দানে লড়াই করেছেন, তাদের কাছে চিরকালই শেখার থাকে। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আমি শেষ করবো, তার অনেক ব্যস্ততার মধ্যে, সেটা হচ্ছে যে কয়েকদিন পর 14 জানুয়ারি মণিপুর থেকে রাহুল গান্ধী একটা ন্যায় যাত্রা শুরু করবেন, এই যাত্রা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে, তো ইন্ডিয়া জোট এবং সমস্ত কিছু নিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে যদি এই পদযাত্রা হয় আপনি কি থাকবেন? জাতীয় কংগ্রেস একটা নিয়ে, অন্য রাজনৈতিক দল তারা তাদের কী কর্মসূচি করবে সেটা তাদের বিষয়। না, সর্বভারতীয় ক্ষেত্রে তো হচ্ছে একটা জোট তৈরি হয়েছে, সেই জোটে বামেরাও রয়েছে, জোট করেছে, DYFI জোট করেনি, আপনি তো CPIM নেত্রী, জোটও করেনি, সেই ইন্ডিয়া কোনো জোট নয়। এবং কমরেড মোহাম্মদ সেলিম, সীতারাম ইয়েচুরি এই বিষয়ে দীর্ঘদিন ধরে এবং দীর্ঘক্ষণ ধরে বক্তৃতা করেছেন। প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি একাধিকবার বলেছেন যে এই ইনসাফ যাত্রার পর যে ব্রিগেড হচ্ছে এই ব্রিগেড জনতার ব্রিগেড, যা আপনি বলেছেন তা তো থাকবেই, বেসিক যে বক্তব্যটা যে এত দুর্নীতি হচ্ছে, তারপরে আজকে প্রায় যে ঘটনা ঘটেছে, তারপরে একটা রাষ্ট্রপতি শাসনের কথা বলা হচ্ছে, যে আগামী দিনে ভোট যদি খুব কাছে চলে আসে কীভাবে এই লড়াই তৈরি হবে? লড়াই কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, মাঠে দাঁড়িয়ে থেকেই লড়াই হবে। যে শিল্পকে কেন্দ্র করেই রাজনৈতিক পট পরিবর্তনের ছবি দেখেছিল বাংলা 2024 সালে যখন লোকসভা ভোট দোরগোড়ায়, সেই শিল্পকে প্রতীক করেই, শিল্পকে সামনে রেখেই লড়াইয়ের বার্তা বামেদের, লড়াইয়ের বার্তা মীনাক্ষী মুখোপাধ্যায়দের। ক্যামেরায় সুব্রতর সঙ্গে আমি সৌরভ,
আনন্দবাজার অনলাইন।